নিয়ে কোনো ব্যবসা করলে সেটা কি বৈধ হবে কিনা? এখন কিস্তির সুরতটা আসলে কি, জি কিস্তির সুরত যদি এরকম হয় যে আমি তোমাকে 10,000 টাকা দিলাম, তুমি কিস্তি করে আমাকে 12,000 টাকা দিবে, তাহলে এটি তো সুদ হিসাবে এটার বৈধতা নেই। জি কিন্তু যদি কিস্তির সুরতটা এরকম হয় যে আমি সহযোগিতা করছি, ঋণ দিচ্ছি, আমি হয়তো 10,000 টাকা একসাথে দিয়ে দিলাম, আমার ভাই সেটি 4 বারে 2,500 টাকা করে আমাকে 10,000 টাকাই ফেরত দিলেন, তাহলে ইসলাম এইটা উৎসাহিত করেন একজন মানুষকে সহযোগিতা করতে। জি তো সুতরাং কেউ কারো যদি এরকম নিয়ত থাকে যে অতিরিক্ত টাকা কামাই করবেন কিস্তির ব্যবসা করে, তাহলে ইসলাম এটি সুদ হিসাবে এটিকে জায়েজ বলে না। আচ্ছা, তারপরে এখানে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি জানতে চাচ্ছি কেউ কোনো অপরাধ না করার জন্য মহান আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে, কিন্তু কোনো কারণে সে আবার সেই অপরাধটা করে ফেলে, এতে করে কি সে আর ক্ষমার যোগ্য হবে? এর শাস্তিটা কি? অবশ্যই ক্ষমার যোগ্য হবেন, বারবার তওবা করবেন। আত্তাইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা। জি, ফার্সি একটা কবিতা আছে, ইয়ে দরবার দরগাহে না উমিদি নিস, সাতবার আগর তওবা শিকস্তি বাজা বাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার এটি নিরাশার দরবার নয়, 1,000 বারও যদি আমার তওবা ভঙ্গ করি আমি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বারবার বলতে থাকেন যে বান্দা আমার কাছেই ফিরে আসো, তুমি আমার কাছেই তুমি চাও। সুবহানাল্লাহ। তো সুতরাং এই হিসাবে আল্লাহ না করুক, গুনাহ যদি হয়েই যায়, আমাদের সাধারণত অনেক সময় আমরা ঈমান যেহেতু আমাদের দুর্বল হয়েই যায়, কিন্তু মুমিনের সিফাত হচ্ছে যে হয়ে গেলে সাথে সাথে তওবা করবেন, উনি জি বারবার উনি তওবা করবেন। আল্লাহ এই তওবা করার তৌফিক আমাদের সকলকে দান করুক, আমিন। আরো একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনার প্রশ্নটা, বলেন। আসলে আমি আমার প্রশ্নটা হলো, আমরা যে যখন নামাজ পড়ি তো দেখা যায় অনেক সময় ছবি থাকলে বা এই কার্টুন বা যে কোনো একটা ছবি থাকলে তো নামাজ আসলে আমরা জানি যে হয় না। তো এখন দেখা যায় যে আমাদের বাচ্চাদের যে এখন বইগুলি, বইয়ের এমন কোনো একটা বই নাই যে কোনো কার্টুন বা যে কোনো মানে প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু আমাদের এখন ছবি দেওয়া আছে। এখন আমরা যখন নামাজ পড়ি অনেক সময় তো খেয়াল করি না, যখন নামাজ পড়তেছি টেবিলের উপরে বাচ্চারা বই পড়তেছে, কিন্তু ছবিটা অনেক সময় আমার যেটা হয় আমি নামাজ পড়তে গেলে ছবিটা দেখলাম কি করে বইটা, অন্য কোনো কোশ্চেন আছে কি বলেন, না হলে ঢেকে ফেলি। এখন আমাদের ঠিক এই যে নামাজের ছবিটা নিয়ে যে আমরা নামাজ পড়তেছি, এখন আমরা আমরা বুঝেছি বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা বুঝেছি। প্লিজ আমাদের কাছে সংক্ষেপে প্রশ্নগুলো বলবেন, প্রিয় দর্শক আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা যে প্রশ্নটি করেছেন। জি, আমাদের এখন বাচ্চাদের বইয়ে তো ছবি রয়েছে, তো সেক্ষেত্রে ওই ঘরে নামাজ পড়লে কথা হচ্ছে যে আমার বোন যে কথাটি বলেছেন যে নামাজই হয় না, জি এটি আসলে উলামা ইকরামের ফতোয়া না। উলামা ইকরামের ফতোয়া হচ্ছে নামাজটি মাকরু হয়ে যায়, জি, এবং 3 সুরতে নামাজ মাকরু হয়, যদি সামনে ছবি থাকে, ডান দিকে ছবি থাকে, বাঁ দিকে ছবি থাকে, পিছনে যদি ছবি থাকে তাহলে নামাজ মাকরু হয় না। জি, 1 নম্বর কথা হচ্ছে এটি। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের ওলামা ইকরাম এই জন্য বলেছেন যে নামাজের জন্য আমরা যদি ঘরের মধ্যে একটা জায়গা নির্ধারণ করে নিই, যেমন আমাদের অনেকের বাসায় কিন্তু ড্রেসিং রুম আছে, ড্রেসিং রুম টাইপের একটা জায়গা যদি আমরা নির্ধারণ করে নিই আমাদের মা বোনদের জন্য, ওই জায়গায় নামাজ পড়লে আরও বেশি সওয়াব, রুমের চেয়ে ওই জায়গায় নামাজ পড়লে বেশি সওয়াব হবে ওনাদের। তো সুতরাং আমরা উৎসাহিত করতে পারি যে আমাদের মা বোনদেরকে, এটা খুব ব্যয়বহুল তা কিন্তু নয়, ইচ্ছার বিষয় হচ্ছে এটা যে আমি আমার ঘরে নামাজের জন্য এভাবে জায়গা নির্ধারণ করব কি করব না। তৃতীয় বিষয়টি হচ্ছে যদি ছবি থাকে, আল্লাহ না করুক, সতর্ক হই আর ছবির উপরে কোনো কাপড় দিয়ে দিই। আমার বোন বলেছেন যে বাচ্চা কাচ্চা যখন ছবি পড়তে থাকে অনেক সময় দেখা যায় ছবি চলে আসে, তো এই ক্ষেত্রে অনিচ্ছাকৃত যদি হয়ে যায় বাচ্চা কাচ্চাকে আমি শিক্ষা দিই এরকম করে, যাতে উনি নামাজের মধ্যে এই ধরনের কাজ তারাও না করে, কারণ তাদেরও তো এই মশলাটা জানার দরকার। জি, আর যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা মাফ চাইবো আল্লাহর কাছে, আর আমি আমার বোনকে সহ সারা বিশ্বের সমস্ত মানুষ যারা আর টিভির দর্শক আছেন তাদেরকে উৎসাহিত করবো যে আমাদের মা বোনদের জন্য আমরা যেরকম রুমের ব্যবস্থা করি, ঠিক নামাজের জন্য আলাদা একটু জায়গার আমরা নির্ধারণ করব। ধন্যবাদ। উমাইয়া আফরিন লিখেছেন, জায়নামাজে পবিত্র মক্কা শরীফের ছবি আঁকা থাকে, এটার উপর দাঁড়িয়ে নামাজ পড়া ঠিক কিনা? এটা অনুচিত, ওলামা ইকরামের ফতোয়া বহুদিন আগে থেকে এটা, কিন্তু তারপরেও অপ্রিয় হলেও সত্য যে প্রায় 90% জায়নামাজের ভিতরে আসলে এই ছবিগুলি থাকে।
তো জায়নামাজ যখন আমরা ক্রয় করব তখনই ফিকিরে ক্রয় করব যে কেবল কাবা শরীফ না, অনেক সময় মদিনা মুনাওয়ারা বাইতুল মুকাদ্দাসেরও ছবি থাকে, তিনটি মসজিদের ছবি আমরা জায়নামাজের মধ্যে অনেকে ইয়ে করেন। তো এগুলি পরহেজ করে যদি আমার জন্য সম্ভব হয় ফ্ল্যাট জায়নামাজ কি না আজকাল পাওয়া যায়, যদি আমি খোঁজ করি ওই ধরনের জায়নামাজে আমি নামাজ পড়ি আমি বেশি সওয়াব হবে ইনশাল্লাহ। আর এই ধরনের নামাজ জায়নামাজে যদি আমার এসেই যায় তাহলে অত্যন্ত ইহতেরামের সাথে, যাতে কাবা বা মসজিদে হারাম বা মসজিদে নববীর যে জায়গাটি আছে সেই জায়গায় যাতে আমার পা না পড়ে। For more update, subscribe, press the bell icon on YouTube app and never miss another update. Oh.